নদিয়া হরিণঘাটায় বিজেপি থেকে আবারও যোগদান তৃণমূলে। নদিয়া চাকদা হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের হিংনাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিয়াকি প্রাথমিক বিদ্যালয় ময়দানে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রত্না ঘোষকরের হাত থেকে দলীয় পতাকা নিয়ে 550 জন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানা গেছে। এ বিষয়ে রত্না ঘোষকর জানান, ওই অঞ্চলের বেশিরভাগ অধিবাসী বহুদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী, হয়তো নেতৃত্বে আচরণে অভিমান হয়ে যোগদান করেছেন বিজেপিতে, এবার ঘরে ফেরার পালা। তবে শুধু তারাই নয়, বহু পুরনো বিজেপি কর্মী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন তাদের সঙ্গে। বিজেপি থেকে আজকে তৃণমূলে যোগ দিয়েছেন। দেখুন, এর মধ্যে বহু মানুষ এই অঞ্চলে একসময় তৃণমূল কংগ্রেস করতেন, তারা হয়তো ভুল বুঝে রাগে ক্ষোভে বা আমাদের কারো আচরণে ক্ষুব্ধ হয়ে তারা বিজেপিতে চলে গেছিলেন। আবার বিজেপির বহু পুরনো মানুষ, তারাও আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের সাথী হওয়ার জন্যে বাংলার মাথাকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। হ্যাঁ, নতুন পুরনো সব আছে, বিজেপির বহু পুরনো মানুষ যারা প্রথম দিন থেকে বিজেপি করে তারাও আজকে তৃণমূল কংগ্রেসে সেই অঞ্চলে। সুরজিৎ মজুমদার, আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলে, হ্যাঁ, কতজন যোগদান করলে? আমার 180 জন আছে। কোন অঞ্চলে? ইংলার অঞ্চল। কেন যোগদান করলে? আমি তৃণমূলই করতাম, তৃণমূলের মেম্বারই ছিলাম আমি এবং সঞ্চালক ছিলাম। তো বিভিন্ন কারণে মানে আমার কাজ করার সুযোগটা আমি পাইনি এতদিন। যারা ছিল উপরের নেতৃত্ব তাদের তারা কাজ করতে দেয়নি। তো দিদির সাথে পরে কথা হলো, তো দিদি সভাপতি হওয়ার পরে দিদি একটা কথাই বললো যে তুই কাজ করার সুযোগ তোকে আমি করে দেবো, তুই সেভাবে কাজ করবি, এলাকার মানুষের দেখবি, এলাকার মানুষের সুবিধা অসুবিধা। আমি বললাম ঠিক আছে দিদি। তারপরে আবার দিদির কথা আমি চলে গেছিলাম বাইরে, তো দিদি আবার ফোন করলো, বললো আসতে হবে তোকে। তারপরে আমি বোম্বে থেকে চলে আসছি, এসে দিদির আজকে দিদির সভায় জয়েন করলাম। দিদির সাথে কন্টিনিউ মোটামুটি আমার সাথে কথা হতো তাদের ভালো কাজ করার জন্য মানুষের। আমি বললাম ঠিক আছে দিদি, এই করবো। তার জন্য আবার রিটার্ন এসে আজকে জয়েন করলাম। এতদিন কাজ করার কোনো সুযোগ পাইনি, কাজ করতে দেওয়ানি আমাকে, বুঝতে পারলাম। হ্যাঁ একদম, দিদি আছে, কাজ তো অবশ্যই করতে পারবো। আমার ভালো নাম সুরজিৎ মজুমদার, ডাক নাম টনি। আমার বাড়ি হচ্ছে দরাপুর জেলায়, হিংলার অঞ্চলেই। আর সিলিন্দা ঢুকতে গেলে প্রথমেই আমার একদম দরাপুর ঢুকতে গেলে প্রথম বাড়ি আমার একদম রাস্তার উপরে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। নদিয়ার নবদ্বীপ, ঘরের মধ্যে থেকে উদ্ধার অষ্টম শ্রেণীর এক ছাত্রের অগ্নিদগ্ধ মৃতদেহ। এলাকার মানুষের অভিযোগ, ছেলেটির মা ছেলেটিকে পুড়িয়ে মেরেছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এর পাশাপাশি ছেলেটির মা টুসি দাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। নদিয়ার নবদ্বীপ থানার এলাকার ঘটনা। বকুলতলা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র দেবজিৎ দাস প্রাইভেট টিউশনি পড়ে বাড়ি ফেরে, এরপরেই ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রটির দগ্ধ মৃতদেহ। যদিও তার মা টুসি দাস দাবি করেছেন প্রাইভেট টিউশনি করে পড়াশোনা না পারায় প্রাইভেট শিক্ষক বকাঝোকা দেওয়ার জন্য ছেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু ওই ছাত্রের ঠাকুরমা এবং প্রতিবেশীরা অভিযোগ করেন টুসি দাসের স্বভাব চরিত্র ভালো ছিল না। স্বভাবতই, হয়তোবা সম্ভবত অবৈধ সম্পর্ক দেখে ফেলার তার মা তাকে পুড়িয়ে মেরেছে। নবদ্বীপ থানা পুলিশ ওই ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। স্বভাবত এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তার জন্য পরে পরে যে স্যারের বলেছে যে স্যার আমাকে ফেল করে পড়েছে যে আপনার সাথে আপনি আমার সাথে একটু দেখা করবেন, একটু কথা আছে। আমি ঠিক আছে তাহলে এখন বলুন, আমার কোনো কাজ নেই, বলুন। বললো আমি তো এখন পড়াচ্ছি,
আমি এখন কথা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে একটু পড়ে করছি বললো ঠিক আছে তখন দেখো যে 8:30 সময় পড়ে এসেছে আমি বললাম কি স্যার ফোন করেছে তো কি করেছিস তুই পড়া পারিসনি বললে কি ও আমি আজকে পড়ে পারিনি তো তাই সবার সামনে আমাকে 7:30 ছড় মেরেছে গালের মধ্যে ও কোন ক্লাসে পড়ে এই ক্লাসে এইটি পড়ে কোন স্কুলে বগলতলা না তারপরে কি করেছে কি দেখলেন তারপরে এসে বললো কুত্তা চাচা করলো করে পরে দিন চা করো চা করো খেলো বিস্কুট দিয়ে খেলো খেলার পরে না আমি একটু করে শুয়ে পড়েছি রাত 3টার সময় উঠে পড়লো পুরি তরকারি কোথায় ট্রেন হগারি করে তো রাত 3টার সময় উঠতে হয় আমাকে উঠে না আমি শান্তান করে বুঝে টুঝে দিয়ে একটু করে চা খেয়ে ঘুমিয়ে পড়েছি না তারপরে দেবজিৎ করে মাছলা একবার ডাকলাম কিছু তো সারা নেই তারপর হটপট করে দেখি কিরম একটা গন্ধ বেরোচ্ছে চটপট করে দেখি দরজা ছিটকানি বন্ধ ওই দিক দিয়ে দরজা জানলা দিয়ে খুলে দেখি কি একটুখানি জানলা খোলা আছে দেখি দেবজিৎ দেবজিৎ করে পাগলের মতো ট্যাক্সি করে সামনে দিয়ে ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে এখানে একটা কাগজ পড়েছিলাম কাগজটা না পড়ে তাড়াতাড়ি করে ওখানে গিয়ে ডাকলাম পুরো সারা দিন পাগলের মতো সারা না ওকে ওকে আগুন দিয়েছে না আগুন লাগিয়েছে আপনি শোনেন না আমার কথাটা আরে অত শোনার দরকার নেই তারপরে বলুন তারপরে যখন দেখি ভিতর দিয়ে দরজা বন্ধ দরজা ধাক্কাচ্ছি পাগলের মতো দরজা ধাক্কাচ্ছি যে ছিটকানি খুলে দেখি কি এই অবস্থা স্যার আপনার নাম আপনার নাম ছিটকানি ভাঙলেন কি করে দরজা ধাক্কা দিয়েছে তো দরজা এই যে ছিটকানি দেখেন না আপনি ভিতর দিয়ে দেখেন না কি অবস্থা আমি বাচ্চা ছেলে মরে গেল আমরা তো পাশে থাকি বলবো জানতেও পারলেন না না আমরা পুরো গন্ধই পানি দাদা আমাদের পিছন দিকে বাড়ি আমরা একটু গন্ধও পাইনি ওর সন্দেহ হচ্ছে আপনাদের হ্যাঁ আমাদের মনে একটু সন্দেহ আছে কি করে ছেলেটা মরলো তদন্ত হোক হ্যাঁ এই তদন্ত হোক হয়ে হ্যাঁ আমরা বিচার চাই যে কি করে ছেলেটা মরলো কি নাম যেন বললেন তপতি সাহা তদন্ত হোক ওই ছেলে যখন প্রাইভেট থেকে এসে অস্ট্রেলিয়া বিছানা শুয়ে পড়ছে তখনই এই কাজটা করছে বুকের মধ্যে আগুন দিয়ে দিয়েছে এটা কার কাজ কি করতে পারে মা করছে মা এই ঘরে ছিল ছেলে সঙ্গে নিয়ে ফিরে রয়েছে দেখছেন না ছবি যে একটু নষ্ট হচ্ছে না ওর বাবা তো 5টার সময় বেরিয়ে যায় বাবা তো সেই 5টা বেরিয়ে যায় কি করে আপনার ছেলে কি করে ওই যে হকারি করে পুরি বিতে টেনে হকারি করে পুরি টেনে মধ্যে হকারি করে এই পুরি নিয়ে যায় সকালে পুরি ডিউটি বেজে তারপর সে নিয়ে গেছে ও তো জানে না যে এ সব মানুষ করবে আপনার সাথে বনি মনে ছিল না বৌমা আমি তো আমার সঙ্গে কথাই বলতাম কথা বলতাম না পাড়ার লোকের সাথে কথা ছিল না না পাড়ার লোকের সাথে আমার কারো সঙ্গে মিল ছিল না কারো সঙ্গে মিশে পুরো মতে দেখো প্যান্টাই শুকিয়ে গেছে এমন ভাবে এ করছে আর কিছু আপনার নাম কথা আপনার নাম আমার নাম হলো কিরণ দাস আভা টেক্সটাইল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক যেমন শান্তিপুর ফুলিয়া সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি সঙ্গে থাকছে সায়া ব্লাউজ নাইটি কুর্তি ইত্যাদি আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা গুপ্তিপাড়া উত্তর বাদাগাছি রেলগেট আজাদিন ক্লাবের পাশে এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন নদিয়ার কল্যাণীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর সোমবার আনুমানিক সকাল 8:30 নাগাদ কল্যাণী 42 নম্বর রেলগেট সংলগ্ন বিয়ার ফ্যাক্টরি মোড়ে একটি 10 চাকার লরি ভুট্টা নিয়ে যাওয়ার সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে তাই জানা যায় স্থানীয় সূত্রে এই পথে দুর্ঘটনায় ভুট্টা নিয়ে যাব ওই সাইকেল আরোহীর মাথা থেতলে 10 চাকার লরির পেছনের চাকায় পড়ে স্থানীয়রা খবর পেয়ে জানায় কল্যাণী থানায় ঘটনাস্থলে আসে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজ শুরু করেছে কল্যাণী থানা সাইকেল নিয়ে ভুট্টা আসছিল একটা 10 টাকা লরি ওকে মেরে দিয়ে বেরিয়ে গেছে কোন জায়গায় হলো ঘটনাটা ঘটনাটা ওই পুরের মাথায় হয়েছে এটা কোন জায়গা এটা 42 নম্বর রেলগেট বিয়ার ফ্যাক্টরি কোনায় হয়েছে মাথার উপর দিয়ে উঠে গেছে গাড়ি চেনা যাচ্ছে না এই অবস্থায় পুরো মাথা থেতলে গেছে ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসছে দু গাড়ি পুলিশ এসছে পুলিশ এসে যাচ করছে একটা গাড়ি নিয়ে গেছে ওটা সন্দেহজনকভাবে একা দেখা যাচ্ছে আর এই ভদ্রলোক কিসে ছিল ভদ্রলোক সাইকেলে ছিল ভুট্টা নিয়ে আপনার নাম আমার নাম অমিত সিং আভা টেক্সটাইল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক যেমন শান্তিপুর ফুলিয়া সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি সঙ্গে থাকছে সায়া ব্লাউজ নাইটি কুর্তি ইত্যাদি আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা গুপ্তিপাড়া উত্তর বাদাগাছি রেলগেট আজাদিন
ক্লাবের পাশে। এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারে। নদিয়ার শান্তিপুর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে শান্তিপুর কন্দখোলা 34 নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এলাকার লোকজন ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ব্যক্তির দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেলা বাড়ার সাথে সাথে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে শান্তিপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম মেঘু শেখ, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি শান্তিপুর বেরপাড়ায়। কিভাবে ঘটলো কি জানতে পেরেছেন আপনি? আমি তো সেরকম কিছুই জানতে পারি। সন্ধ্যাবেলা গিয়ে আমাদের বাড়িতে গিয়ে ওই যেরকম নেশা ভাঙ করে গিয়ে ইয়ে করে সেরকম করছিল। আমার চাষতো যা গুণো আর গুণো সব আমাদের বাড়ির লোক যখন বাড়ি আসলো তখন ও দেখে আবার ইয়ে করলো। তা ওর সঙ্গেই থাকে, ওর আগে খালাসি ছিল। আচ্ছা, তারপরে গাড়ি খালাসি কাজ করতো? গাড়ি খালাসি কাজ করতো। থাকতো কোথায়? ও থাকতো বেরপাড়াতেই, আর বাজারেও থাকতো সময় কোনো ঠিক নেই। আচ্ছা, তা কালকে রাতে কখন বেরিয়েছে বাড়িতে? কালকে সন্ধে 7টার দিকে এসছে আমাদের পাড়ায়। আচ্ছা, 7টার দিকে এসে আমাদের বাড়ির লোক 9:30-10টা বাজতে বাড়ি আসলো। তখন ওর সঙ্গে গিয়ে আমাদের বাগান বাড়ি গেলো, ওখান থেকে ঘুরে এসে আবার খাওয়া দাওয়া করে 10:30-টার পর বাড়ি থেকে বার হয়ে গেলো। আচ্ছা, তারপরে কি সকালে কি শুনলেন? সকালে না, এখন প্রকাশদা ফোন করেছিল, মানে থানা থেকে ফোন করেছিল। থানা থেকে ফোন করেছিল যে এরকম। তা এসে কি জানতে দেখতে পেলেন যে ওই ব্যক্তি? হ্যাঁ, ওই ব্যক্তি। আচ্ছা, মানে ওটা কি মানে পথ দুর্ঘটনা, মানে কোনো রকম অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে মনে হচ্ছে? তাই তো মনে হচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার বাড়ি কোথায়? সারাগড়পাড়া। আপনার নাম? সাহানাজ বিবি। আভা টেক্সটাইল, এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক, যেমন শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি, সঙ্গে থাকছে সায়া, ব্লাউজ, নাইটি, কুর্তি ইত্যাদি। আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা গুপ্তিপাড়া, উত্তর বাদাগাছি রেলগেট, আজাদ হিন্দ ক্লাবের পাশে। এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারে। নদিয়ার শান্তিপুর মধ্যরাতে পরপর দুটি গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হলো দুটি বিষধর কালার সাপ। রীতিমতো আতঙ্কে ঘুম উড়ে যায় গৃহস্থ পরিবারের সদস্যদের। উল্লেখ্য, গতকাল মধ্যরাতে শান্তিপুর বাগদেবীপুর এলাকার একটি গৃহস্থ বাড়ির শোবার ঘরের ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একটি বিষধর কালার সাপ। দেখা মাত্রই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। ফোন করে শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। বেশ খানিকটা সময়ের চেষ্টার পর বিষধর কালার সাপটিকে উদ্ধার করে অনুপম সাহা বস্তাবন্দি করে নেয়। এরপর মাত্র 1 ঘন্টার ব্যবধানে শান্তিপুর 9 নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ির ভেতরে ঢুকে পড়ে বিষধর কালার সাপ। একইভাবে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর প্রায় 1 ঘন্টার চেষ্টায় ওই বিষধর কালার সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। এ বিষয়ে উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর কালার সাপ দুটিকে উদ্ধার করা হয়েছে, এখন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। স্বভাবতই একই রাতে পরপর দুই গৃহস্থ বাড়ি থেকে দুটি বিষধর কালার সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় গোটা শান্তিপুর জুড়ে। কারণ প্রতিদিনই উদ্ধার হচ্ছে একের পর এক বিষধর সাপ। রাতের বেলাতেই বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়াতে আতঙ্কে রাতের ঘুম কেড়েছে শান্তিপুরবাসী। কিন্তু একটা বিষধর কালার সাপ উদ্ধার করলেন, কোথায় করলেন? এটা শান্তিপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের নতুনপাড়া নতুন গ্রাম স্ট্রিটের একটি বাড়ি থেকে একটি বেশ বড় সাইজের কালার সাপ উদ্ধার করা হলো। এসে কি পরিস্থিতি দেখলেন? এসে দেখলাম ওই ঘরের পাশে একটা ইটের গাদা রয়েছে, তার মধ্যে কালার সাপটি রয়েছে। ঘরে ছিল ওই আমি অন্য একটা সাপ উদ্ধার করতে গেছিলাম কিছুক্ষণ আগে, ওটা উদ্ধার করতে আমার একটু সময় লাগার কারণে এটা এসে দেখি ওই ঘর থেকে বেরিয়ে ওই বিটের বাজারের মধ্যে আশ্রয় নিয়েছে। কতটা সময় লেগেছে আপনার এটাকে উদ্ধার করতে? প্রায় 15-20 মিনিট। আচ্ছা, বিষধর সাপটিকে তো উদ্ধার করলেন, কি করবেন? বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টের যে বনদপ্তর আছে সেখানে দিয়ে আসা হবে। আচ্ছা, স্বভাবত প্রতিদিন দেখা যাচ্ছে যে শান্তিপুরের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশিরভাগ গৃহস্থ বাড়ির ভিতর থেকে কিন্তু বিষধর কালার সাপ এবং অন্যান্য বিষধর সাপ উদ্ধার হচ্ছে, কি সতর্কতা কিছু দেবেন? সতর্কতা বলতে দেখুন, প্রত্যেক দিনই 2-3টা করে উদ্ধার করতে হচ্ছে। এটা আমি এখন যেখানে আছি এখানে এখন বাজে রাত 10টা, আজকে 12 সেপ্টেম্বর, আমার কাছে অলরেডি একটা ফোন এসছে ওই হরিপুর স্ট্রিট যেটাকে জয়নিতার মোড় বলে, ওখানে একটা বাড়িতে চন্দ্রবোড়া
প্রতিদিন প্রায় শান্তিপুর থেকে দুটো তিনটে করে বিষধর সাপ উদ্ধার করতে হচ্ছে। তো একটাই সতর্কবার্তা যে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে সাবধানতা এবং সচেতনতা, বাড়িঘর জঞ্জালমুক্ত রাখবেন, অন্ধকার জায়গা অ্যাভয়েড করবেন, বালিশ বিছানা ঝেড়ে শোবেন এবং অবশ্যই মশারি ব্যবহার করবেন। কোনো কিছু কামড়ালে সোজা হসপিটাল, কোনো ওঝা তান্ত্রিক গুণিন কবিরা জলপড়া তেলপড়া কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা মূল্যবান সময় নষ্ট করবেন না। অনুপম সাহা। বাবু আপনি এই মুহূর্তে একটি গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে কিন্তু বিষধর কালার সাপ উদ্ধার করলেন, কিভাবে করলেন সেটা? এটা শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগদেবীপুর এলাকার একটি বাড়ি থেকে একটি কালার সাপ উদ্ধার করা হলো। আচ্ছা, এসে কি পরিস্থিতি দেখলেন? এসে দেখলাম একদম শোবার যে খাট, সেই খাটের পাশে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের গোড়া এটাকে ছিল, এটা বেশ প্রাপ্তবয়স্ক এবং বড় সাইজের অত্যন্ত বিষধর কালার সাপ। কটা নাগাদ উদ্ধার করলেন? এটা এখন ধরুন বাজে 9:20, আজকে 12ই সেপ্টেম্বর রাত 9:20। আচ্ছা, সাপটি উদ্ধার করলে এখন কি করবেন? এই সাপটিকে এখন বাহাদুরপুর পলাশগাছি বন দপ্তরের অফিস আছে, সেখানে দিয়ে আসা হবে। আপনার নাম? অনুপম সাহা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। আভা টেক্সটাইল, এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক, যেমন শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি, সঙ্গে থাকছে সায়া, ব্লাউজ, নাইটি, কুর্তি ইত্যাদি। আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা গুপ্তিপাড়া, উত্তর বাদাগাছি রেলগেট, আজাদ হিন্দ ক্লাবের পাশে। এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন।